নলেজ হাব ফর ম্যাথস থেকে বলছি, তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আগের দিন কি হয়েছিল? আগের দিন হয়েছিল করণীর 9.1 চ্যাপ্টারটা আমরা টোটালি কমপ্লিট করেছিলাম, তাই তো? আচ্ছা, আজকে আমরা করব 9.2 নম্বর চ্যাপ্টারটা। আচ্ছা, এরপরে তোমাদেরকে আগের দিন আমি 5টা কনসেপ্ট দিয়ে বলে দিয়েছিলাম, ওইখানে ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছিল। আচ্ছা, এরপর যেটা আছে, এরপর আছে তোমাদের মেনলি করণীর যোগফল বিয়োগ করা আমরা শিখে গেছিলাম, কিন্তু এরপর আমরা শিখবো কি করণীর গুণফল আর ভাগফলটা আমাদের বাকি আছে। আচ্ছা, করণীর গুণফল আর ভাগফল চলো শিখি এবার। আচ্ছা, গুণফল ধরো, এগুলো পরে আমি তোমাদেরকে শেখাচ্ছি, লিখে রেখেছি আমি জাস্ট হেডিং গুলো। আচ্ছা, এরপর ধরো ফার্স্টে আমরা কি করি, করণীর গুণফল শিখি। ধরো এখানে আমি বললাম √3 নিয়ে নাও নর্মাল যে করণী, আর ধরো আমি ধরো নিয়ে নিলাম √2। সিম্পলি, একদম সিম্পল দিয়ে তোমাদের শেখাচ্ছি, এরপরে কঠিন থেকে কঠিন থেকে যত দূর যাওয়া যায় তত দূর যাব। এবার দেখো তাহলে কত হচ্ছে, √3 × √2। তাহলে আমি কি করব, দেখো √2-র উপরে যখন রুট আছে আমি তখন কি করব, 3টাকে নিলাম, 2টাকে নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে হলো মানে রুটের মধ্যে, তাহলে √6, এটাই তোমাদের আনসার। কিছুই নেই, যোগফলটা করেছিলাম, যোগ মানে যোগফলে জাস্ট একটাই ব্যাপার, যোগফল তখনই হবে যখন যে রুটের মধ্যে যে সেম সংখ্যাগুলো থাকবে, সেই সেম সংখ্যার মধ্যে, রুটের মধ্যে সেম সংখ্যা থাকলে তাদের মধ্যে একমাত্র অপারেশন পসিবল ফর অনলি অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, মানে যোগফল এবং বিয়োগফলের জন্য। কিন্তু গুণফলের ক্ষেত্রে যাবতীয় যা ইচ্ছা দিয়ে দিন আমরা সবকিছুই করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সাপোজ ধরো আমি নিলাম, এবার এটা তো সিঙ্গেল ছিল, সিঙ্গেল টার্মে, এবার দেখো মানে এক পদই ছিল, এবার ধরো দ্বিপদী নিই, ধরো √3 + 5 নিলাম, আর ধর নিলাম হচ্ছে 7+ ধর নিয়ে নিই, তাই ইচ্ছা √11 নিয়ে নিলাম, ঠিক আছে, যা ইচ্ছা নিতেই পারি। আচ্ছা, এদিকে চলে আসে, দেখো তাহলে কি কি বলতে পারি আমরা, যেরকম করে আমরা নর্মাল বীজগণিতের গুণ শিখেছিলাম না ছোটবেলায়, পুরো একদম সেরকমই হয়। দেখো ফার্স্টে √3 + √5 নিয়েছি, এটাকে 7 করে দিলাম, তারপর +√3 + 5, ঠিক আছে, √11 মানে সেপারেট করে নিলাম, 7টা একবার এটার সাথে ইনটু হলো, প্লাস দিলাম আবার √11টা এটার সাথে ইনটু হলো, এবার দেখো এই দুটো ইনটু হবে, তারপর প্লাস দিয়ে এই দুটো ইনটু হবে, তাহলে এই দুটো যদি ইনটু হয় কত হবে, 7√3। কারণ দেখো কেন এটা লিখলাম, ওপরটা আমি একটা বুঝিয়েছিলাম যে √6 এরকম ভাবে হচ্ছে, দুটো ইনটু দুটো আর কি রুটের মধ্যে থাকলে এরকম ভাবে হচ্ছে। এবার ধরো আমি যদি এই যে ধরো শুধুমাত্র 7 নিলাম, এবার 7 এবার এটা তো রুটের মধ্যে নেই, তাহলে 7√3, তার জন্য আমি সেপারেট ভাবেই পাশাপাশি বসালাম, কারণ বীজগণিতে যেন ডট বলে ইনটু বলে পাশাপাশি বসায়। তারপর প্লাস 7 × 5 = 35, সিম্পল ভাবে। তারপর এই দুটো কি হবে শিখিয়ে দিচ্ছি অলরেডি, 3 × 11 = 33, একবারে লিখে দিলাম 3 × 11 = 33, কারণ এটা রুট আছে। আচ্ছা, এরপর দেখো সেম ভাবে, এতে রুট নেই, এতে রুট আছে, তাহলে 5 হলো সিঙ্গেল বসে, আমরা যদি রুট নেই বলে এর মধ্যে ঢুকবেও না আসে 5, আর এখানে √11। আচ্ছা, এটা তো আমি মন থেকে দিয়েছিলাম, এটার আনসার এটাই হবে, কারণ এরপরে দেখো যোগ বিয়োগ হচ্ছে, কারণ গুণের পর কিন্তু আগের চ্যাপ্টারের কনসেপ্ট কাজে লাগে, যার জন্য আগে ওই চ্যাপ্টারটা দেওয়া আছে। দেখো এরপর আমি কি চেষ্টা করব, এরপর করব যে দেখি যোগ হয় কি না, তাই তো? যোগ হবে, যোগ হবে না, কারণ কেন দেখো √3 √33 হবেই না, তাই তো? আবার √11 কোনো মিলই নেই, তার জন্য একদমই কিছুতেই কিছু হবে না, আর সিঙ্গেল সংখ্যা পড়ে রয়েছে, এটারও কিছু হবে না, এটাই তোমাদের আনসার, ঠিক আছে? আচ্ছা, তোমরা এবার কি শিখে গেলে, তোমরা এখানে গুণটা শিখে গেলে, এরপর দেখো ভাগ। এবার ধরো আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বলি, ধরো আমি ভাগ বলবো, সাপোজ ধরো এখানে, আচ্ছা ধরো এখান থেকে নিয়ে নিই, একটা নিলাম √33, ঠিক আছে, √11 ভাগ নিতে পারি। আচ্ছা, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় ধরো আমি এটাকে কিভাবে আগে কিভাবে পাতাবো, √33 √11, জাস্ট গুণফল ভাগফলটা শিখে নাও, দেন দুটো জিনিস, এই দুটো জিনিস আমি তোমাদের বলবো, দেন 9.2 চ্যাপ্টারে আমরা ঢুকে যাবো একদম, তারপর তো কেউ আমাদের থামাতে পারবেই না। দেখো √33 / √11, আচ্ছা এটাকে কি লিখতে পারি, √3 × 11,
ঠিক আছে, তোমাদের সেম এক্সাম্পল লিখো যাতে বুঝতে তোমাদের সুবিধা হয় আর কি, আর কিছুই না। এবার দেখো কি করতে পারি, রুট থ্রি, এবার এটাকে ঠিক তার রিভার্স প্রসেসে, কেন দেখো রুট থ্রি ইন্টু রুট ওভার ইলেভেন, এটা ঠিক দেখো রিভার্স প্রসেস, কারণ রুট ওভার থ্রি ইন্টু টু ছিল রুটের মধ্যে। এটা দেখো আমি যদি রিভার্স প্রসেসে যাই কি হচ্ছে, রুট ওভার থ্রি ইন্টু টু সেপারেট হয়ে গেল না এরা, তাহলে আমরা এখানেও করতে পারি যে রুট থ্রি ইন্টু রুট ইলেভেন রয়েছে, তাহলে এটাকে যদি রিভার্স প্রসেস করে দেবে তাহলে ওরা সেপারেট হয়ে যেতে পারবে, তাহলে রুট ওভার ইলেভেন ছিল। এবার তো একদম ইজি, কেটে দাও কত হচ্ছে আনসার, রুট ওভার থ্রি এদের আনসার হয়ে গেল। তাহলে ভাগ বোঝা গেল, ভাগ হলে এরকম, এটা জাস্ট আমি একটা স্টেপ বেশি রেখেছি জাস্ট নর্মাল আর কি, আগে থেকে এখান থেকে স্টার্ট করলে অতটা ইজি বলে আমি দেখালাম না, আমি এইটা দিয়ে তোমাদেরকে জাস্ট প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এরপর চলে আসি মেইন, যেটা মুছে দিলাম তোমরা আশা করি বুঝে গেছ। এরপরের কনসেপ্ট আসে এখানে, বীজগুলোতে অ্যাকচুয়ালি বেশি কনসেপ্ট তো থাকে না, যেইটুকু রয়েছে সেইটুকু আমি তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা এরপরে দেখো করণী নিরসন, তাই তো, নিরসন মানে হচ্ছে মানে সরিয়ে দেওয়া কলম, ঠিক আছে, নিরসন মানে সরিয়ে দেয়। এবার ধরো করণী নিরসন, আচ্ছা এটাকে তোমরা কি বলতে পারো, এটা যদি আমি সংজ্ঞা বলি প্রপার সংজ্ঞা, তাহলে আমরা বলতে পারি যে যে ধরো কোনো অমূলদ সংখ্যা, ঠিক আছে, ধরো বিভিন্ন যোগফল বিয়োগফল দ্বারা যে সমস্ত অমূলদ সংখ্যাগুলো গঠিত হয় সেসব অমূলদ সংখ্যাগুলো যদি অমূলদ সংখ্যার সঙ্গে যদি কোনো উৎপাদক গুণ করা হয়, মানে সাপোজ ধরো একটা রুট ফাইভ নিলাম, এক্সাম্পলের থ্রুতেই বোঝো বুঝতে সুবিধা হবে, ধরো রুট ফাইভ নিয়ে নিলাম, রুট ফাইভ একটা কি একটা অমূলদ সংখ্যা, এবার তোমরা এই অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যার সঙ্গে যদি কোনো উৎপাদক গুণ করে উৎপাদককে করণী মুক্ত করা যায়, মিন্স করণী কি, করণী মানে রুট, করণী মানে কি, করণী মানে শার্ট মিন্স রুট, আমরা যদি করণী মুক্ত করতে পারি কোন একটা উৎপাদক গুণের মাধ্যমে, মিন্স ধরো যে কোনো একটা উৎপাদক, কোন তোমরা নিজেরাই বলো যে কোন সংখ্যা, মনে মনে বলো কোন সংখ্যা দিয়ে এটাকে যদি গুণ করি আমরা, তাহলে আমরা এর করণীটা মুক্ত করতে পারবো। একে নিশ্চয়ই রুট ফাইভ, এইটুকু জগন্নাথায় বুদ্ধি আছে একদম, তাই তো রুট ফাইভ আমরা বলতে পারি। এবার দেখো রুট ফাইভ ইন্টু রুট ফাইভ গুণ করলে, কারণ আমরা মনে আছে রুট ফোর কি পেয়েছিলাম, রুট টু ইন্টু রুট টু টু পাই না, তাহলে সেমলি সেম ভাবে যদি আমরা এরকম করি তাহলে রুট ফাইভ দেখো আমি আর একটু ভেঙে দিলাম, রুট ফাইভ রুটের মধ্যে আগের আগের যে নিয়মটা শেখালাম সেটাই এখন লাগবে কাজে, হলো তাহলে এটার মধ্যে থেকে পেয়ার থেকে একটা বেরো তাহলে ফাইভ আনসার হলো। তাহলে আমরা বলতে পারি করণী নিরসনের ক্ষেত্রে যে কোনো অমূলদ সংখ্যার সঙ্গে যখন কোনো উৎপাদক সেটা সেই সংখ্যার উৎপাদক হতে পারে, যাই হতে পারে, সেটা আমরা দেখে এক্সাম্পল দেখে বলবো যে কোন কোন সংখ্যার সেটা উৎপাদক হবে। তাহলে কোনো অমূলদ সংখ্যার সাথে কোনো উৎপাদক গুণ করার ফলে গুণফলটা মানে যখন সেটা করণী মুক্ত হয় সেই পুরো প্রসেসকে বলা হচ্ছে করণী নিরসন, বোঝা গেছে, সেই পুরো প্রসেসকে, এই যে টোটাল যে হোল প্রসেস, হোল প্রসেসটাকে বলা হচ্ছে করণী নিরসন করা। আমি কেন এত ভালো করে বোঝাচ্ছি, বিকজ করণী নিরসন নিয়ে তোমাদের অঙ্ক কিন্তু ভর্তি ভর্তি রয়েছে আর পরীক্ষাতেও আসে। এবার দেখো তাহলে আমরা বলতে পারি যে এটা হয়ে গেল তোমাদের করণী নিরসন। আচ্ছা এরপর যদি একটা আসে, একটা টার্ম এরপর আছে সেটা হচ্ছে করণী নিরসক, কাকে বলা হয়, এটাকে ইংলিশে র্যাশনালাইজেশন বলা হয়, ঠিক আছে। এবার দেখো করণী নিরসক, যে উৎপাদকের মাধ্যমে, যে উৎপাদকের মাধ্যমে আমি অমূলদ সংখ্যাকে একটা মূলদ সংখ্যায় পরিণত করতে পারলাম সেই উৎপাদকটাকে বলা হচ্ছে করণী নিরসক, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি করণী, এটাকে বলা হচ্ছে করণী নিরসক, কলাস্টে সেটাকে বলা হচ্ছে করণী নিরসক, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে র্যাশনালাইজিং ফ্যাক্টর, ঠিক আছে, র্যাশনালাইজিং ফ্যাক্টর ইংলিশে বলা হয়। আচ্ছা এবার দেখো, তারপরে এবার দেখো আমি এবার বলি করণী নিরসনটা তোমাদের বোঝা গেল। এরপরে অনুবন্ধী বা পূরক করণী, এটাই আমাদের লাস্ট কনসেপ্ট, এরপর আর কিছুই নেই কনসেপ্ট, জাস্ট অঙ্ক। এবার এবার দেখো অনুবন্ধী বা পূরক করণী কাকে বলা হয়, আচ্ছা কনজুগেট শর্ট is called also conjugate shart, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা কি অনুবন্ধী বা পূরক করণী, মানে হচ্ছে ধরো আমরা যে করণী, এই যে উৎপাদকটা পেলাম না, এই যে উৎপাদকটা, এই উৎপাদকের সঙ্গে ওই করণীর, ধরো কোন একটা উৎপাদক আছে, ঠিক আছে, কোন মিশ্র দ্বিঘাত করণীর
যে কোনো একটা করণীয় নির্দিষ্ট একটা উৎপাদক আছে, এবার সেই উৎপাদকের সঙ্গে আমরা যোগ বিয়োগ করার মাধ্যমে, যোগ বিয়োগ উভয় বা যোগ বিয়োগ না সরি মানে যোগ বিয়োগ করা ঠিক ভুল হবে, যোগফল এন্ড গুণফল, পার্টিকুলারলি আমরা বলতে পারি যোগফল, যদি বা এগুলো তোমার কিছু কাজে লাগবে না, মানে কাজে লাগবে না বলতে সংজ্ঞা যদি বা কখনো আসে না, জাস্ট বুঝে রাখো, কারণ পরীক্ষাতে দেবে এর অনুবন্ধী করণী লেখো, 1 মার্কস দিয়ে দিল, তখন এর এর অনুবন্ধী করণী নিচে হয়তো 4টে অপশন দিল, তখন তোমাদের করতে হবে যোগফল আর হচ্ছে গুণফল, এই দুটোই, কারণ ভাগফল বিয়োগফল এর মধ্যে আসে না। তাহলে আসি যোগফল গুণফল। এবার ধরো আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, ধরো এক্সাম্পল দিলাম 7 + √2, ঠিক আছে, এরকম দেখে এসছো আগে 7 + √2। এবার 7 + √2 যেটা আছে, 7 + √2 এর করণীর, এই করণীটির অনুবন্ধী করণী যেটা, অনুবন্ধী করণী কত হবে, হবে 7 - √2। এবার আমরা সংজ্ঞাটা তোমাকে যেটা বললাম যে যে যেটা করণীয় নিরাসক যে উৎপাদক, মানে এই যে এটা তো উৎপাদক, তো এর এটা উৎপাদক হলো, এবার করণীয় নিরাসক যে উৎপাদক, এই উৎপাদকের সাথে মানে এই উৎপাদকের সাথে ওই করণীটির যোগফল বা গুণফল উভয় মূলদ সংখ্যা হবে। এবার এটা চেক করে আমরা দেখব যে তার মানে এটা এর অনুবন্ধী করণী হচ্ছে কি হচ্ছে না, জাস্ট একটুখানি বুঝে নাও। দেখো তাহলে ফার্স্ট আমরা ফার্স্টে যোগ করি, শিখেছি যেটা আগে সেটাই আগে আগে করি, চলো 7 - √2 যোগ, জানি তো 7 + 7 = 14 হচ্ছে, আর এই দুটো কেটে যাচ্ছে না, তাহলে 14 মূলদ সংখ্যা, তো হ্যাঁ 14 হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে। এবার যোগফল, তাহলে যোগফল ইজ ভেরিফাইড, যোগফল আমাদের ভেরিফাই করা হয়ে গেল। এবার আমরা যদি গুণফল, গুণফল আমরা যদি ভেরিফাই করতে যাই কি করব, এইটা বলেছিলাম। এবার গুণ করার প্রসেস কি, এটা দেখো ফার্স্টে তোমাদের শিখালাম এরকম হলো √7 - √2 √2, ঠিক আছে। তাহলে এবার দেখো 49 + 7 √2 - 7 √2 - 2 √2 √2 গুণ করে 2 হয়, তো এবার দেখো এই দুটো কেটে গেল, তাহলে 49 - 2 কত হয়, 47, তার মানে এটাও মূলদ আর এটাও মূলদ, তাহলে ভেরিফাই হলো। তো তোমরা কোশ্চেন করতে পারো, কোশ্চেন কি করতে পারো, তোমরা বলতে পারো যে এটার না এটা অনুবন্ধী করণী হলো, কিন্তু যদি আমরা এটাকে এরকম দেখতে পারি, এটাকে চেঞ্জ করে আমি মাঝখানে মাইনাস দিয়েছি, যদি আমি এটাকে চেঞ্জ করে -7, অনেকের কোশ্চেন থাকবে -7 + √2, মানে আমি কি করলাম এইটা, ঠিক আছে, মানে এইটা আগে মাইনাস চাপিয়ে দিলাম, ঠিক আছে, মাইনাস এটার আগে চাপিয়ে দিলাম। এবার দেখো ওইটার যে এটা আমি এখানে কোপ করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এবার দেখো যোগ যোগ করবো, যোগই নাই করলো, -√2 7 - √2 এইটা না সরি 7 + √2 প্লাস -7 + √2 হলো, মানে এটার এটাই কেন অনুবন্ধী করণী হলো, আমি সেটারই একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে এইটা কেন হবে না, সেটার একটা কাউন্টার এক্সাম্পল আমি করে দিচ্ছি, এক্সাম্পল দিয়ে দিয়েছি অলরেডি, সেটা প্রুফ করে দেখাচ্ছি। 7 - 7 কত হয়, 0 হয়ে গেল, তো আর এটা দুটো আছে, তাহলে 2√2, তাহলে 2√2 আছে, কারণ এটা এই দুটো তো 0 হয়ে গেল, তাহলে এটা কি হচ্ছে, এটা কি মূলদ সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ এর সাথে √2 রয়েছে, শুধু যদি 2 থাকতো মূলদ সংখ্যা হতো, আর যেহেতু √2 রয়েছে তার মানে এটা অমূলদ সংখ্যা হয়ে গেল, তাহলে বোঝা গেল, তাহলে এটার অনুবন্ধী করণী হলো এটা, ঠিক আছে। এটা জাস্ট একটা নর্মাল এক্সাম্পল, কোনটা অনুবন্ধী করণী আর কোনটা করণী নিরসক সেটা কিন্তু আলাদা, মানে করণী নিরসক বলতে গেলে রুট ওঠানোর জন্য যে সংখ্যাটা আমার দরকার, এই হচ্ছে মেন সিমিল, মানে একটা নর্মাল ব্যাপার, রুট ওঠানোর জন্য যে মূলদ সংখ্যাটা যে গুণ করতে হয়, মানে যে উৎপাদকের দ্বারা গুণ করতে হয়, সেই পুরো প্রসেসটা এইটা, ঠিক আছে। আচ্ছা এবার আমরা চলে আসি হচ্ছে, আর তোমাদের এখানে কিছুই নেই, মিশ্র করণী দ্বিঘাত করণী তোমাদের আগেই বলা হয়ে গেছে, তাই তো। আচ্ছা এরপর চলে আসি আমরা 9.2 কোষে দেখিতে, ঠিক আছে, এখানে এইটুকুই আছে, আর তোমাদের এই করণী চ্যাপ্টারেতে সেরকম নেই কিছু। দেখো এবার আমি চলে আসি তোমাদের 9.3 - 9.2টা আগে করি, তাই তো 9.2। আচ্ছা বলি তোমাদের যদি কোনো প্রবলেম হয় বুঝতে কমেন্ট করবে, আমি রোজই বলি তোমরা কমেন্ট করে দেবে নিচে, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না,
দেখতে দেখতে আবার ভুলেই যেও না যে সাবস্ক্রাইব করতে হবে না আর কি, সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, হ্যাঁ, আর শেয়ারও কিন্তু তোমরা করে দিও, আর একটা থামস আপ দিয়ে দিও জাস্ট আমার এনকারেজমেন্টের জন্য, আর কিছু না, আমার জাস্ট খুব ভালো লাগে এটা, এটার জন্যই বললাম। দেখো এবার 9.2, দেখো একেরে একেরে কি বলেছে, গুণ ফল 3 to the power half অ্যান্ড √3 গুণফল বলেছে। আচ্ছা গুণফল কি কি দেখো করবে এবার, এটা এটার মানে কি, আমরা সেই ছোট্টবেলা থেকে যবে থেকে শিখেছি না বীজগণিত তবে থেকে আমরা শিখে এসেছি, এটার মানে কি √3 গুণফল চেয়েছে ইনটু দি √3, এটা কত হবে 3, কোনো অঙ্কই ছিল না, এত ইজি অঙ্ক এটা। আচ্ছা দেখো তারপর আমি তাড়াতাড়ি এগোই, তোমাদেরও সুবিধা হবে, অল্প টাইমের মধ্যে ভিডিওটা হলে তোমরা তাড়াতাড়ি দেখে নিয়ে এ করতে পারবে, আর যেখানে বুঝতে পারবে না কমেন্ট আমাকে করে জানিয়ে দেবে। দেখো 1b 1b 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, এইভাবে লিখে নিলে খুব সুবিধা হয় অঙ্কটা, যা বলেছে সেটাকে আমি অঙ্কের ভাষায় গণিতের ভাষায় সেটাকে আমি লিখে নিচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারি, কোশ্চেন মার্ক কি হবে 4 / 2√2, তাই তো আসে, তাই আসে ইনটু রয়েছে এই দিক দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে কাটলে কত, তাহলে 2/√2। কিন্তু দেখো একটা কথা বলি, এই চ্যাপ্টারের মধ্যে যত নিচের ক্ষেত্রে নিচে যত রুটের ব্যাপারটা আসবে নিচে, যে এটাকে বলে লব, এইটাকে বলে হর, তাই তো, এবার লব এর মধ্যে লবে যা ইচ্ছা থাকুক আমার দেখার প্রয়োজন নেই, বাট হর এর কিন্তু করণীয় নিরসন আমাকে করতেই হবে, এটা কিন্তু মাস্ট এই চ্যাপ্টারের জন্য, ঠিক আছে, নরমালি এই চ্যাপ্টার সাধারণত প্রত্যেকটাতে করা হয়, এবার দেখো মানে উচিত এটা করা। এবার ধরো 2√2, এবার আমি শিখেছি না এটাকে যখন তুমি করণীয় নিরসন, যখন আমি ফার্স্ট যখন সংখ্যাটা পড়াচ্ছিলাম তখন কিভাবে করলাম, যে আমি বলেছি সেম সংখ্যা দিয়ে ইনটু করে দিতে, এবার নিচে ইনটু হয়েছে, নিচে ইনটু হলো এটাকে আমাকে তো এই যে প্রপোর্শনটা মানে এই যে ভগ্নাংশটা আমাকে তো সেম রাখতে হবে না, তো তুমি √2 √2টা ওপর নিচেই গুণ করলাম, তাহলে কত হলো 2√2 উপরে আর নিচে আসলো কত 2, দেখছে কাটাকুটি গেল √2। তাহলে দেখো যদি আমরা এটাকে এইটা দিয়ে গুণ করি তাহলে আমরা 4 পেয়ে যাবো, ঠিক আছে, তোমাদের এটাই আনসার, প্রত্যেকটা অঙ্ক তোমাদের এইভাবেই করতে হবে। আচ্ছা এরপর হচ্ছে, আচ্ছা একের সি এরটা তোমরা করে, তোমরা এটা হোমওয়ার্ক থাকলো, খুব ইজি, জাস্ট প্রথমের মতো গুণ করবে, গুণ করে আমাকে কমেন্ট বক্সে জানাবে এর আনসারটা কত বেরিয়েছে আর তোমরা কিভাবে করেছো, যদি পারো তো একটু লিখতে, তো সবাই ফোনে আজকাল তো খুব সবাই অ্যাকচুয়ালি স্মার্ট হয়ে গেছে, তো তোমরা ফোনে নিচে তোমরা জানিয়ে দিও, ঠিক আছে। আচ্ছা এরপর চলে আসি 1D, দেখো 1D তে বলেছে হচ্ছে √6 × √15 = x√10, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, x এর মান কত, তাই তো বলেছে, তাহলে x এর মান কত চলো আমরা বার করি, তাহলে আর কি বলবো আর করতেই হবে, তাহলে x লিখতে পারি, এবার x লিখলাম তাহলে √6 × √15 × √10 লিখতে পারি, এবার সেই মনে আছে 3311 ভাগ করে দেখিয়েছিলাম ওইভাবে আমাদের এই প্রসেসটা ভাগ করতে হবে, ভাগ করার নিয়মটাই এটা, যার জন্য ওটা আমি জাস্ট মনে থেকে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আগে বুঝিয়ে দিয়েছি যাতে তোমরা পারো, ঠিক আছে, তাহলে হয়ে গেল। আর এটা এটা হলো হচ্ছে √5 × 3, তাই তো, এবার দেখো ডিভাইড বাই √5 × 2 করতে পারি, তাই এটা যদি ভাঙি নিই √3 √2 √5 √3 √5 √2, সেপারেট করে নিলাম কিছুই করিনি আর √2 √5 √5, 3 √3 √3 কত হয় আনসার 3, এটাই তোমাদের আনসার। তাহলে আমরা বলতে পারি যে x এর ভ্যালু কত বেরোলো, সুতরাং x বেরোলো 3, ঠিক আছে, তাহলে x এর তোমাদের মান বেরোলো 3। আচ্ছা এবার আসি 1 এর এটাও করে দিচ্ছি, দেখো √5 + √3, আচ্ছা লিখে নিই √5, তোমাদের উপরে কোশ্চেন থাকবে তোমরা দেখতে পারো উপরেই,
ঠিক আছে, এবার আমি বই থেকেই করাচ্ছি, রুট ফাইভ মাইনাস রুট থ্রি, 25 - x2। তো এখানে বলেছে x এর মান, এটি সমীকরণ, এটা একটা সমীকরণ সবাই জানো, এই সমীকরণে x এর মান তোমাদের কত হবে বলেছে। চলো তাহলে গুণ করি, যেভাবে তোমাদের শিখেছি সেভাবেই করছি, আমি তো একবারও করতে পারি, তাও এখন করে দিচ্ছি। দেখো রুট ফাইভ প্লাস রুট থ্রি, রুট থ্রি, ঠিক আছে, 25 - x2। আচ্ছা দেখো তাহলে রুট ফাইভ রুট ফাইভ, এই দুটো দেখাও, রুট ফাইভ রুট ফাইভ কত হয় গুণ করলে? পাঁচ। আর এটা কত হয়? রুট ফিফটিন। এবার এই দুটো কত হয়? রুট ফিফটিন মাইনাস হবে, এটা মাইনাস রুট ফিফটিন, প্লাস এ মাইনাস এ মাইনাস, কারণ এই দুটো প্লাস মাইনাস, প্লাস এ মাইনাস এ মাইনাস করলাম। আর রুট থ্রি রুট থ্রি মানে তিন, 25 - x2 হলো। তাহলে আচ্ছা এবার আমরা করতে পারি কি, এবার দেখো রুট ফিফটিন রুট ফিফটিন কেটে গেল, মাইনাস প্লাস আছে মাইনাস আছে, ঠিক আছে। তারপর পাঁচ আর তিন দুই হয় তো, দুই ইকুয়াল টু 25 - x2, বোঝা গেছে? আচ্ছা এখানটা দেখে নাও, বাদ দিয়ে করে দিচ্ছি, একটু কষ্ট করে বুঝে নাও। আচ্ছা 25 এটা, এবার ধরো যদি x স্কয়ার আমাকে বার করতে হয়, আমি তো x স্কয়ার বার করবো, তারপর তো x x এ যাবো না, বর্গমূল করে x স্কয়ার, কত হবে 25 - 2, তাহলে কত হলো 23, তাই তো? x স্কয়ারের মান 23 বেরিয়েছে, তাহলে x এর মান কত হবে? x ইকুয়াল টু রুট ওভার 23। কিন্তু এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে রুট যখনই চলে আসে তখনই সামনে কি বসে? প্লাস মাইনাস বসে। তোমরা এখন বড় হয়ে গেছো, এটা দিতে হবে, ঠিক আছে? তাহলে রুট ওভার মানে প্লাস মাইনাস রুট ওভার 23, এটা এটার আনসার, মানে x এর মান বেরোবে প্লাস মাইনাস রুট ওভার 23, ঠিক আছে? তাহলে তোমরা আশা করি এটা টুকে নিয়েছো, সবাই লিখে নিয়েছো, ঠিক আছে? যেটা বুঝতে পারবে না কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে যে আমি এত দাগেরটা এত দাগেরটা ম্যাম বুঝতে পারিনি, আরেকবার একটু বলে দিলে ভালো হয়, ঠিক আছে? তোমরা একটু দুবার মতো দেখবে, যদি না তাতেও বুঝতে পারো তবে আমি একটু জিজ্ঞাসা করবো, ঠিক আছে? আচ্ছা দুয়ের দুয়ের গুলো দেখে আবার করাচ্ছি, বুঝে দিলাম। তোমরা ভিডিও পজ করেও লিখে নিতে পারো, অসুবিধা নেই, ভিডিও পজ করে তোমরা লিখে নিতেই পারো, এটা একটা অনেক বড় সুবিধা, তাই তো? দেখো দুয়ের গুলোতে কিছুই না, শুধু গুণ বলেছে, দুয়ের গুলোতে শুধুই তোমাদের গুণ বলেছে, ঠিক আছে? আচ্ছা দুয়ের দেখো আমি কয়েকটা করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাড়িতে করবে খাতাতে, বাকিগুলো বাড়িতে করার পরে যেগুলো তোমার হবে না, উত্তর মিলছে না, উত্তর মিলছে না, বারবার করছো উত্তর তাও মিলছে না, সেগুলো আমাকে বলে দেবে, আমি তোমাদের যখন কমেন্টগুলো দেখে নেবো তারপরে আমি তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে? যা যা ডাউট থাকবে বলবে, ব্যাস করিয়ে দেবো। আর যেগুলো হোমওয়ার্ক দিলাম, যারা আনসার দেবে তাদের নামটা আমি বলে দেবো, ঠিক আছে? এবার দেখো আমি তোমাদের করাই হচ্ছে একটু কঠিন থেকে করাচ্ছি, যাতে তোমরা সোজাগুলো করতে পারো। আচ্ছা দুয়ের এফ, দুয়ের এফ না, দুয়ের আগে একটু ছোটটা করে নিই, দুয়ের সি করে নিই, চলো দুয়ের সি, রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফিফটিন ইন্টু রুট ওভার থ্রি, এরপরে কঠিনে যাব। আচ্ছা দেখো রুট ওভার ফাইভ, তাহলে আমরা কি করতে পারি, রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফিফটিন ইন্টু থ্রি করতে পারি। আমরা একটা কাজ করি, এবার গুণফল চেয়েছে আমাকে তো, আমরা একটা কাজ করি যে এটাকে অনেক কি করবে, সবাই পুরো গুণ করে দেবে, তারপর এটার বর্গমূল করবে, তাই তো? ওটা করা বোকামো হবে, সবচেয়ে ইজি ইজি প্রসেস, ধরো তোমাদের শিখিয়েছি না, ফাইভ ইন্টু ফিফটিন কে বোক করলে কত হয়, দেখো ফিফটিন, থ্রি ফাইভ ফিফটিন, তিন তিন পাঁচে পনেরো, থ্রি ইন্টু ফাইভ ইন্টু থ্রি, দেখো এবার কত ইজি হয়ে গেল, রুটের মধ্যে থেকে পেয়ারিং পেয়ারিং গুলো থেকে এক একটা করে নিয়ে রুটের বাইরে বের করে দেবো, ওই গুণ করার পর বর্গমূল করলে তাহলে তো সময় না যাবে, যাতে পরের অঙ্ক পরের জন্য তো করেও নেবে ওই টাইমের মধ্যে। দেখো পেয়ারিং বার করছি, পাঁচ বেরোলো আর এই তিন বেরোলো ইন্টু তিন, তাহলে বুঝতে পারছো রুটের মধ্যে থেকে এক একটা করে বেরোলো পনেরো, তাহলে এটা তোমার আনসার হলো পনেরো, সিম্পল একদম, যা এত এতক্ষণ যা তোমাদের শিখিয়েছি 9.2 স্টার্ট করার আগে পুরো সেই বেসিসের সেই কনসেপ্টই তোমাদের চলছে। আচ্ছা এবার চলে আসে দুয়ের এফ, তোমাদের এবার কঠিনগুলো আমি করিয়ে দিই যাতে কোনো প্রবলেম না হয়।
এটা আছে তাই তো এটা আছে এরপর দেখো এইটা আছে গুণ করতে হবে কিভাবে করব যেভাবে করে এসেছি এতদিন তোমাদের যেভাবে আমি শেখালাম root 3 plus 3 root 2 4 root 2 bracket plus 2 root 3 plus 3 root 2 root 5 ঠিক আছে এটা bracket দিলাম আচ্ছা এরপর দেখো তাহলে আমি কি করতে পারি 4 সংখ্যা সংখ্যা গুণ করতে ওই root এর মধ্যে root গুলোকে গুণ করব পরে 8 root over 3 into 2 ভেঙে ভেঙে করাচ্ছি তারপর এইটা এটা 12 root over 2 into 2 plus এবার এইটা 2 root over 15 একবারে করে দিলাম 3 root over 2 into 5 আর এটাকে 5 into 3 করে লিখো পরের লাইনে না একসাথে আমরা লিখব দেখো 8 over 8 root over 6 তাই তো প্লাস দেখো 12 into 2 বের হলো প্লাস 2 root over 15 প্লাস 3 root over 10 ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখো হয়েছে এর দ্বারা আমরা কত বলতে পারি 8 root over 6 plus 24 plus 2 root over 15 plus 3 root over 10 আর কিছু হবে বলো দেখি আর কিছু হবে না তাই তো আর কিছু হবে না আচ্ছা এরপর দেখো এরপর আমরা এই করতে পারি এরপরে তো আর কিছু হবে না আমি অঙ্কটা এখানে শেষ তাহলে এইটা এটাই তোমাদের आंसर হয়ে গেল এরপর আমি করে দিচ্ছি 2 এর জি এরটাও করে দিচ্ছি root over 5 root over 3 plus 1 root over 3 minus 1 2 minus root 3 4 plus 2 root 3 দেখো ঠিক আছে এই অঙ্কটা একদম ইজি কিভাবে করব ফার্স্টে এই দুটোকে গুণ করি তারপর এই দুটোকে করব ঠিক আছে করি দেখি চলো root over 3 plus 1 root 3 minus root over 3 plus 1 1 মানে লিখতে পারো না লিখতে পারো আচ্ছা এটা এটা হয়ে গেল এরকম করে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম সুবিধা হবে তারপর এটাকে করি 2 minus root 3 4 plus 2 minus root 3 2 root 3 হলো এবার দেখো এই দুটোকে ইনটু করব তাহলে রুট থ্রি ইনটু রুট থ্রি কত হয় একবারে করছি তিন হলো প্লাস রুট থ্রি হলো মাইনাস রুট থ্রি হলো প্লাস ওয়ান হলো মাইনাস ব্র্যাকেটটা পরের লাইনে তুলবো আমরা আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট এইট মাইনাস ফোর রুট থ্রি গুণ করছে শুধু প্লাস ফোর রুট থ্রি মাইনাস টু ইন্টু থ্রি মানে একটা তিন বেরোলো একটা দুই আছে মানে ছয় তারপর হচ্ছে দেখো থ্রি প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে ফোর রুট থ্রি এটা দেখো ক্যান্সেল হয়ে গেল কারণ মাইনাস আছে প্লাস আছে ক্যান্সেল আর এইট মাইনাস সিক্স মানে দুই হচ্ছে ঠিক আছে হলো আচ্ছা এবার আমি এখানটা করে দিচ্ছি ইকুয়াল টু দিয়ে দেখো এখানেও ক্যান্সেল রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল তাহলে থ্রি মাইনাস ওয়ান কত হলো দুই টু ইন্টু টু ইকুয়াল টু ফোর আনসার এত বড় জিনিসটা মাত্র ফোর আনসার বেরোলো জি একটা বুঝতে পেরেছো সবাই তোমরা স্ক্রিনশট নিতে পারো কিংবা তোমরা টুকেও নিতে পারো ভিডিও স্টপ করো টুকতেও পারো বা ভিডিও পজ করে রাখো টুকতেও পারো আর তোমাদের যদি পছন্দ হয় যদি তোমরা বুঝতে পারো যে তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা থামস আপ দিয়ে দিও একটা লাইক করে দিও ঠিক আছে যাতে আমি একটা এনকারেজমেন্ট পাই তোমাদের আগেও বলেছি ভালো লাগে আমার আমি এরকম আরো অনেক ভিডিও বানাবো তাহলে আমরা পরেরটা আমরা পরের দিন করবো আপাতত অনেকটা অনেকটাই করালাম তোমরা এইগুলো আস্তে আস্তে করতে থাকো প্রবলেম হলে সেগুলো আমাকে সেই নাম্বারগুলো আমাকে কমেন্ট বক্সে তোমরা বলে দেবে আর একবার বলছি তোমরা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের যাদের দরকার ঠিক আছে তাদেরকে শেয়ার করবে আর তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও যখনই আপডেট করব বা যখনই দেব তোমরা সেই নোটিফিকেশনটা যাতে পেয়ে যাও ঠিক আছে চলো লাইক একটা জাস্ট লাইক করে দিও ঠিক আছে যাওয়ার আগে টাটা বাই বাই